আমি তোমাকে বলছি তুমি কি আলী ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হওয়ার জন্য আই মিন ইউ এ টি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে অ্যাডমিশন নেওয়ার জন্য ভাবছ যদি তুমি ভেবে থাকো এবং যদি তুমি বিবি এর জন্য বিএসসি নার্সিংয়ের জন্য এল জন্য বা আদার্স যে সমস্ত রয়েছে কোর্স সমস্ত ক্ষেত্রে যদি তুমি ভেবে থাকো তবে তার এক্সাম কখন হবে ফর্ম ফিল আপ কখন হবে এটা নিয়ে তোমার চিন্তাই ব্যস্ত রয়েছো সো সেই চিন্তার সমাধান করতে নিয়ে এসেছি আমি চলেছি তোমাদের সঙ্গে আমির রায় ওকে বা আমির সোহেল নিক নেম আমির সবাই জানে সো আমির সোহেল বলছি তোমাদের সঙ্গে তোমাদের হোস্ট তোমাদেরকে জানাতে চলেছি সমস্ত আপডেট প্রথমত বলি যে আদি ইউনিভার্সিটিতে দু সালের মোটামুটি মে মাসের দিকে কিন্তু ফর্ম ছাড়া হয়েছিল সেমিনারিভাবে এই বছরও মে মাসের দিকে তোমাদের কিন্তু ফর্ম আসতে চলেছে এইউইটি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সমস্ত বিএসসি নার্সিং জেনারেল তোমার হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ সবগুলো তার পাশাপাশি ইলেকট্রিক্যাল মানে আই মিন ইঞ্জিনিয়ারিং এর সমস্ত কোর্সও কিন্তু অবশ্যই রয়েছে এবং সায়েন্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো কিন্তু বায়োলজি সবগুলো কিন্তু কমফল্প হবে মে মাসের দিকে ওকে তার মানে দেখো এখন তোমাদের কি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই যে তিন চার মাস মতো সময়টা রয়েছে সেই সময়টাকে কাজে লাগাতে হবে এই এক্সামটাকে কোয়ালিফাই করার জন্য এবং তার জন্য প্রিপারেশন করতে হবে বলি তো বিএসসি নার্সিংয়ের জন্য কিন্তু সিমিলারলিভাবে তোমাদেরকে পাঁচ তারিখ আই মিন মে মাসের দিকেই হবে সো মে মাসের মোটামুটি মিডলের দিকে হবে জুন এর দিকে পরীক্ষা কিন্তু হয়ে যাবে জাস্ট এক মাস মতো থাকে ফর্ম ফ্লাপের মধ্যে তখন তোমাদের পরীক্ষাটা অলরেডি তোমাদের বিভিন্ন সেন্টারে হয় এবং সিলেবাসটা কি বেসিন আসে এই জন্য জ্যাম্পার যে সিলেবাস রয়েছে ইউজির জন্য ম্যাথমেটিক আই মিন সরি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি টোটালি ওইটাই হচ্ছে সিলেবাস ইংলিশটা থাকে তোমাদের তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস থাকে সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি পার্টটা একটু যুক্ত হয় এবং জি কে পার্টটা থাকে ওকে সো টোটালি বেস্ট অন দ্য জ্যাম্পা সিলেবাস ওকে তো पड़ेगा প্রিপেয়ার तरह से तब जाके तुम लोग कर सकते হো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য বা বাকিদের জন্য কিন্তু সকলের জন্যই বলছি মে মাসের দিকে হবে তাই বস এরকম করো না ভালোভাবে শুরু করো এবং প্রেসিডেন্ট ইউনিভার্সিটিতে কিন্তু ইউজির জন্য অলরেডি ফর্ম ফিলাপ চলছে এ জিএনএম এর জন্য ফর্ম ফিলাপ আসছে তোমার অনেকে জিজ্ঞেস করবে হয়তো যে কী কী ফর্ম ফ্লাপ চলছে সো আমি তোমাদেরকে একটা জাস্ট হালকা টাচ দিয়ে বলে দিই যে কী কী অলরেডি ফর্ম ফিলাপ চলছে ঠিক আছে সো এটা দেখে নাও যে অলরেডি আমি কি বললাম যে আলি ইউনিভার্সিটির জন্য যে অ্যাওয়ার্ড ওকে অ্যাওয়ার্ডটা কবে হবে অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিটা হবে মে মাসের দিকে এটা মে মাসের দিকে হবে আই থিঙ্ক দেখা যাচ্ছে রাইট দেখতে পাচ্ছি না সো চলো আমি একটু ব্যবস্থা করে দিচ্ছি এটা হচ্ছে মে মাসের দিকে হবে আওয়ারটা তারপর দেখো এখন কিন্তু যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রেসিডেন্সি রয়েছে সো প্রেসিডেন্সিতেও কিন্তু অলরেডি ফর্ম ফিলাপ চলছে ইউজির জন্য ওকে এটা হয়তো তোমরা অনেকে পরে জানতে পারবে এ এন এম আর যেটা সরি এ এন এম জি এন এম যেটা বলছি ঠিক আছে এ এন এম আর এটা হচ্ছে অ্যান্ড অ্যান্ড জি এন এম এটা কিন্তু অলরেডি ফর্ম আপ সতেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে সতেরো এক তেইশ থেকে স্টার্ট হচ্ছে তারপর দেখো জিলেট জি লেটারও ফিল আপ চলছে ওকে স্টার্ট হয়েছে অ্যান্ড ডাব্লু বি জে ডব্লিউ লাইক এটারও কিন্তু চলছে এবং জ্যাম্পা জে এন পি এ জ্যাম্পা এরও কিন্তু ফর্ম আপ চলছে তো এরকমভাবে অনেক কিন্তু ফর্ম আপ চলছে স্টার্ট হয়েছে তার পাশাপাশি যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুরেও কিন্তু তোমাদের জন্য এন্ট্রান্স দিয়ে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে এন্ট্রান্স হবে এন্ট্রান্সের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন নিতে হবে তার জন্য এখন থেকেই প্রিপারেশান স্টার্ট করো যে সমস্ত কলেজের ক্ষেত্রে তুমি চাইছো যে অ্যাডমিশন নেবে তার জন্য প্রিপারেশান নিতে হবে তোমাকে আলাদা করে তার পাশাপাশি বিভিন্ন ফর্ম ফিলাপ কিন্তু অলরেডি চলছে তার পাশাপাশি বলি সি আর পি একটা হলরেডি ফর্ম ফিলাপ চলছে তোমাদের যে হোম মিনিস্ট্রি লেভেলের হেড কনস্টেবলের জন্য ঠিক আছে আর সরি ইন্সপেক্টার সরি হ্যাঁ হেড কনস্টেবলই অবশ্যই তো ওটার জন্য ফর্ম ফিলাপ চলছে পাশাপাশি বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য प्रिपरेशन যদি তোমরা করতে চাও বা চাইছো তারাও দেখো খোঁজখবর রাখো অবশ্যই কিন্তু সেগুলোর জন্য চলছে তাই যে সমস্তগুলো বললাম কি কি ফর্ম ফিলাপ চলছে এবং তার পাশাপাশি আল ইউনিভার্সিটির জন্য কবে কী হবে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম বিভিন্ন কলেজগুলো রয়েছে বর্ধমান বলো বাঁকুড়া বলো তোমাদের এদিকে উত্তর চব্বিশ মানে দিনাজপুর যতগুলো রয়েছে সব কিছু কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানাবো কল্যাণী ভিডিও আমি অবশ্যই বানাই কল্যাণী স্টুডেন্টরা অবশ্যই ভিডিও দেখে সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ অল ফর অল অফ ইউ অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করে সাপোর্ট করো সঙ্গে থাকো ভালো থাকো গেটে বাই টেকের লাভ অল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই টার টেক কেয়ার বাই